যারা ছোটবেলায় আমারে কুলে নিত তারা এখন আমারে প্রপোজ। আচ্ছা এই আঙ্কেল পরোটা দিয়ে কি করছে? এই বিশাল সাপটি এই মেয়েদের কাছে কোত্থেকে এলো? এখানেই আপু তার শ্বশুরকে কেন বিয়ে করছে? আজকের ভিডিওতে আপনারা ক্যামেরায় ধারণকৃত এমনই কিছু হাস্যকর ভিডিও দেখতে চলেছেন। এমনই মজার মজার ভিডিও প্রতিদিন পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখুন। এই আঙ্কেলের কাণ্ড দেখে কেউ আবার হাসবেন না যেন। কেউ যখন নিজের চেয়ে ভারী ওজনের জিনিস ওঠাতে যায় তখন তার এই দশা হয়। চুলকানোর জন্য এমন একটা পার্টনার কে না চায়? এই বেচারিরা এখানে কাঁঠাল পাড়তে এসেছিল, বাকিটা ইতিহাস। খতম, বাই বাই, টাটা, গুড বাই। আপনি যখন একজন টিকটকার কিন্তু আপনার একজন দুষ্ট ভাই আছে। প্রমিস করো তোর পোদে লাঠি মেরে অন্যজনের কাছে চলে যাবে। এখানে গাধাকে প্যান্ট পরানো হচ্ছে। এরা কি প্যান্ট সেলাই করছে না প্যান্ট নষ্ট করছে? এই লোকটি এখানে কি খুঁজতে এসেছিল? এই ছেলেটির কাণ্ড দেখলেই বুঝে যাবেন বাস্তব মিশন কিভাবে কমপ্লিট করতে হয়। এখন এই ছেলেটির কাছ থেকে শুনে নিন সে ভারতের জাতীয় খাবার কি। ভারতের জাতীয় খাবার হচ্ছে বিড়ি, সিগারেট, পান, মদ, তারপর গাঁজা। দেখো বোঝো অবস্থা। মজা আয়া। ভাই গিয়েছিল বউ পেটাতে, কিন্তু এখানে তো ভাই নিজেই বউয়ের হাতে মার খেয়ে দৌড়ে পালালো। অল্প বয়স্ক ছেলেরা গার্লফ্রেন্ড খুঁজে বেহাল হয়ে যাচ্ছে, আর এখানে এই আঙ্কেল গার্লফ্রেন্ড নিয়ে মজা করছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আপনারা কে কে এই ভাইটির সাথে একমত সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আচ্ছা, আপনার স্বপ্নের বাংলাদেশটি ঠিক কেমন হবে? আমি বাদ্দা দেই ভাই, আমি বাদ্দা দেই। আমার স্বপ্নের বাংলাদেশ হবে শুধু মিডিয়া ভরপুর, আমি একা একমাত্র ছেলে থাকব। রুকো যারা, সবর করো। এবং পানির জায়গায় মদ চলবে, এবং দেশের প্রাইম মিনিস্টার হবে সেফাতুল্লাহ। আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলার সময় লুঙ্গির নিচে গরম হয়ে গেলে এই ভাইটিকে ফলো করতে পারেন। যেসব মেয়েরা নিজেদেরকে ওভার স্মার্ট দেখাতে চায় তাদের এই হাল হয়। আমি নিশ্চিত এই খেলাটি দেখে আপনি না হেসে থাকতেই পারবেন না। এজন্য বাড়ির ছাদে টিকটক করার আগে ভালো করে আশেপাশে দেখে নিতে হয়। বন্ধুরা, আপনারা কি ভিডিওটিকে এনজয় করছেন? তাহলে ঝটপট ভিডিওটি লাইক করে দিন। এখানে চমৎকার একজন ফুটবলারকে দেখুন। এই দাদি মোমবাতিতে ফু দিতে গিয়ে তার চোয়ালের দাঁতগুলোই খুলে ফেলে।
এমন ভাবে কে কে দৌড়াতে চান কমেন্ট করে জানিয়ে দিন। এজন্য পাবলিক প্লেসে সাবধানে চুইংগাম খাওয়া উচিত। কোনো বাঙালি যখন হিন্দি বলার চেষ্টা করে তখন তার এই দশা হয়। মাথা মে ইতনা তেল কিউ দিয়া হ্যায় তুমনে? মাথা মে তেল দিয়া হ্যায় মানে আচ্ছা লাগেগা। কোন হে লোক? কহাঁ সে আতে হে? ছোটবেলায় কে কে গাছের সাথে খেলা করে বন্ধুদের সঙ্গে এমন মজা নিয়েছেন? এই আপুর ডান্স স্টেপ কার সাথে যেন মিলে যাচ্ছে। আচ্ছা, এই রকম টিকটক আইডিয়া মানুষ কোত্থেকে পায়? বান্ধবী যখন নতুন নতুন প্রেমে পড়ে তখন তার এই দশা হয়। এখানে এই নতুন বাইকার আপুর কাণ্ড দেখুন। এখন এই মেয়েটির কাণ্ড দেখুন। ক্লাইম্যাক্স সবই বাকি। এত বড় ধোকা খুব কম মানুষই খেয়েছে। এই ভাইটির থেকে শিখে নিন কিভাবে মেয়ে পটাতে হয়। এখন এই প্রেমের গল্পটি শুনুন। হাই সোনা। বলো কি করছো? এই তো ভাত খাচ্ছি। রুকো যারা। কি দিয়ে? মাংস দিয়ে। আমাকে দেবে না? আমাকে ছেড়ে একাই খাচ্ছ? ক্লাইম্যাক্স সবই বাকি। ধর ভালো রাখতো, নিজেতেই কম পড়ে যাচ্ছে। এই ভাই প্রথম দিন জিমে এসেই তার সিক্স প্যাক চেক করা শুরু করেছে। বাঙালি যে কত মজাদার এডিট করতে পারে সেটা আপনারা এই ভিডিও দেখলেই বুঝে যাবেন। এখন দেখুন এই ভাই এই ম্যানিকুইনটির সাথে কি করে। এখন আপনারা যে বিয়ে দেখতে চলেছেন এমন বিয়ে আগে কখনো দেখেননি। এই ম্যাডাম তার শ্বশুরকেই বিয়ে করে ফেলেছে, কারণ তার স্বামী দুবাই থাকে এবং সে দেশে একদমই আসতে চায় না। বড়ে খুশ লাগ রহে হো আপ লোগ? তো শাদি কিয়ে তো খুশ নি রহেঙ্গে। তো ইয়ে ইয়ার আপকে এজ দেখো, ইনকে এজ দেখো ইয়ার, কিয়া লাগতো তোমারে? ইয়ে মেরে শ্বশুর জি। আর আবি তো রুকো, ক্লাইম্যাক্স সবই বাকি। শ্বশুর জি শাদি কি? হ্যাঁ। তুমি পতি কা কিয়া হুয়া? কিউকি পতি দুবাই রহতে হ্যায় তো সব কুছ পতা হি নি রহতা, ও কাবি আতা হি নাহি হ্যায়, তো কিয়া মতলব? কিয়া সোচ হ্যায় রে তেরি, মাননা পড়েগা। আপনি যদি আপনার গার্লফ্রেন্ডের সাথে প্রতিশোধ নিতে চান তাহলে এই ভাইটিকে ফলো করতে পারেন। গরুকে এমন মাস্ক কখনো পরতে দেখেছেন? এই ছেলেটি মাছ ধরতে গিয়ে অনেক ভয়ানক একটি মাছ ধরে ফেলেছে। বন্ধুরা আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না।